আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো দারুণ মজার একটা ডেজার্ট আইটেম। খুব সোজা, এটা আমরা নর্মাল সেমাই যে রান্না করি এটাকে একটু অন্যভাবে রান্না করা, এটাকে বলে কাস্টার্ড সেমাই। মাত্র কয়েক মিনিট এটাকে রান্না করতে, দেখতে যেমন সুন্দর খাইতে তার চেয়েও বেশি মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি মোট 1 লিটার দুধ ব্যবহার করতেছি, মানে প্রায় 4 কাপ। আমি এখানে আধা কাপ দুধ নিয়ে তার মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিলাবো। আপনার এর বদলে কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন, তো আমি কাস্টার্ড পাউডার থেকে, এইগুলো দিয়ে কাস্টার্ড পাউডার তৈরি হয়েছে, ঘরেই তৈরি করে নিচ্ছি, অসুবিধা নেই কোনো। আর একটু জর্দার রং দিব, আর অল্প একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, এর মধ্যে 2 চা চামচের মতো দিলাম। এখন এটাকে মাখায় রেখে দিব। তো বাকি দুধটুকু, এখানে 3.5 কাপ দুধ আছে, মানে আধা কাপ দুধে আমি কাস্টার্ড মিলাইলাম 1 লিটার দুধের থেকে, আর বাকিটা এখানে জাল দিয়ে নিলাম আমি। এর সাথে আমি 1.25 কাপের মতো চিনি দিব, যার যার রুচি মতো দিবেন, আধা কাপ থেকে 1 কাপ পর্যন্ত, কেউ কম বেশি খেলে এটা ইয়ে করে নেবেন। চিনিটা ভালো মতো গলে নিক, এর সাথে মিশে নিক। চিনিটা গলে দুধটা ফুটে উঠলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম সেমাই। এগুলো ভাজাই থাকে আজকালকার সেমাই, 100 গ্রাম মানে আমরা যে সেমাইগুলো কিনি বাংলাদেশে প্যাকেটে, ওর মধ্যে 200 গ্রাম থাকে, ওর অর্ধেকটা দিয়ে সেমাইটাকে একটু জাল দিয়ে সিদ্ধ করে নিই। 3-4 মিনিট জাল দিয়ে সেমাইগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু জালটা একদম কমায় দিই। কমাই দিয়ে এর মধ্যে আমি এই যে কাস্টার্ড পাউডার, সব কাস্টার্ড পাউডারের মতো যেটা বানায় রাখলাম কর্নফ্লাওয়ার দিয়ে, ওইটা একটু গুলে এর মধ্যে দিয়ে দিব। এগুলো তলার দিকে কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে জমে থাকে, কিংবা কাস্টার্ড পাউডার দিলেও আপনাদের তলার দিকে গিয়ে জমে থাকবে। ভালো মতো গুলে এটা নাড়তে নাড়তে এর সাথে মিশাই দিব। কেউ যদি একটু কম ঘন করতে চান কম দিবেন, আমি একটু বেশি ঘন করতে চাই, সেই জন্য আমি পুরাটাই দিলাম। এই যে দেখেন একদম ঘন হয়ে গেল, প্রায় তক্তকা, নর্মাল কাস্টার্ডের মতোই। এখন এটা আমি চুলার জালটা বাড়াই দিই, একটু ফুটে উঠুক তাহলেই আমার হয়ে যাবে। নেড়ে ভালো মতো মিশাই দিচ্ছি, যাতে সেমাইগুলো চতুর্দিকে ভালো মতো মিশে যেতে পারে। পুরাটাই ফুটে উঠছে, আর জ্বালানোর কিছু নাই। আমি চুলার জালটা এখন বন্ধ করে দিই। বন্ধ করে এইটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিব। তো কিছুক্ষণ ঠান্ডা করার পরে এই হয়ে গেল আমার কাস্টার্ড সেমাইটা। এখন আমি এর সাথে কিছু ফল আর ফ্রুটস মিশাবো, তার আগে একটু বাদামও মিশাবো। একটু বাদাম নিয়ে কুচি মিশাই দেই। এখানে কিছু কাঠবাদাম কেটে রাখছি, এগুলো দিয়ে দিব। একটু পেস্তা বাদাম দিদার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এখন দিব কিছু ফল আর ফ্রুটস। তো ফল আমার তত কিছু নাই, ফলের মধ্যে আমি দিচ্ছি হচ্ছে শুধুমাত্র কলা আছে, কলাটা দিচ্ছি, দেশি জিনিস তো তাই ফল এটা। আর ফ্রুটস হচ্ছে বিদেশিগুলা, এই যে একটু কালো আঙ্গুর, সবুজ আঙ্গুর কেটে রাখছি, ওগুলাও দিয়ে দিব। একটু আপেল, কমলা, এগুলাও তো বোধহয় ফ্রুটস। আর একটু ডালিম, এটা ফল না ফ্রুটস বুঝলাম না, এটা দেশীয় হইতে পারে বিদেশীয় হইতে পারে, অসুবিধা নাই কোনো, দিয়ে এর সাথে এখন আমরা মিশাই নিব। মোটামুটি ভালো মতোই মিশা নিলাম, এখন আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাস্টার্ড সেমাই। খুব সহজ রান্না, অসাধারণ স্বাদ। এটা ঈদের জন্য যেমন বানাইতে পারেন, এবং নর্মাল ইফতারির সময় অনেকে মিষ্টি জাতীয় জিনিস খান, এইটা খেয়ে দেখতে পারেন। এটা অনেক কম মিষ্টি, খুব রিফ্রেশিং, মাত্র কয়েক মিনিটে বানায় তামা তামা করে সবাই খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।